নমস্কার, আপনারা দেখছেন ভয়েস আপ কি আওয়াজ। আমি পম্পা, শুরু করতে যাচ্ছি ভয়েস নিউজ। প্রথমে দেখে নিচ্ছি আজকের হেডলাইনস। চাঁচল এক নৌকাকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের জগন্নাথপুর ঘাটের মহানন্দা নদীতে নৌকা পাইচ প্রতিযোগিতা দেখতে গিয়ে মহানন্দা মাছ নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ প্রায় 60-70 জন নৌকা যাত্রী। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া চৌপতির 31 নং জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় আহত হলেন 6 জন। আহতদের মধ্যে রয়েছেন আলিপুরদুয়ার জেলার অন্যতম পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব তথা জেলা পরিষদের প্রাক্তন সহসভাপতি অতুল সুব্বা। পুজোর গাইড ম্যাপ উদ্বোধন করলেন মাথা জেলা পুলিশ সুপার আলোক রাজুরিয়া। মাথাভাঙ্গা শহরের 8 নম্বর ওয়ার্ডের সানশাইনিং ক্লাবের মহিলা পরিচালিত পুজো প্যান্ডেল উদ্বোধন করলেন বিএসএফের 47 নং ব্যাটালিয়নের ইন্সপেক্টর চন্দন কুমার। কাঁচনি ব্লকের এমএস চৌপতি এলাকায় ট্রেনে কাটা পড়ে মারা গেল 12 ফিট লম্বা অজগর। মালদা শহরের উঠোন প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলা লোকসংস্কৃতি গানের মধ্য দিয়ে মালদাবাসীকে আগমনের সুযোগ জানালো শহরের কিছু উঠতি যুবক। চাঁচলের নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4, এখনো নিখোঁজ বহু যাত্রী। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের পাতকাটা অগ্নিসংঘ ও পাঠাগারের সর্বজনীন শারদীয় উৎসব এবছর 62তম বর্ষে পদার্পণ করল। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের বামনপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির শারদীয় দুর্গোৎসব এবছর 68তম বর্ষে পদার্পণ করল। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের মোহরিপাড়াতে অনুষ্ঠিত সর্বজনীন শারদীয় উৎসব। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের দিশারির সঙ্গে অনুষ্ঠিত সর্বজনীন শারদীয় উৎসব। এবার চলে আসি আজকের বিস্তারিত খবরে। ট্রেনে কাটা পড়ে মারা গেল 12 ফিট লম্বা অজগর। ঘটনাটি ঘটেছে কালচিনি ব্লকের এমইএস চৌপতি এলাকায়। ট্রেনে কাটা পড়ে মারা গেল 12 ফিট লম্বা অজগর। ঘটনাটি ঘটেছে কালচিনি ব্লকের এমইএস চৌপতি এলাকায়। এদিন একটি বিশাল 12 ফিট লম্বা অজগর ট্রেন লাইন পারাপার হচ্ছিল। ওই সময় মহানন্দা এক্সপ্রেসে কাটা পড়ে 3 টুকরো হয়ে যায় অজগরটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হ্যামিল্টনগঞ্জ রেঞ্জ অফিসার ও বন কর্মীরা এবং অজগরের মৃতদেহ উদ্ধার করে। নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে গিয়ে মহানন্দার মাছ নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ প্রায় 60-70 জন নৌকা যাত্রী। ঘটনাটি ঘটেছে চাঁচল 1 নং ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের জগন্নাথপুর ঘাটের মহানন্দা নদীতে। নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে গিয়ে মহানন্দা মাছ নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ প্রায় 60-70 জন নৌকা যাত্রী। ঘটনাটি ঘটেছে চাঁচল 1 নম্বর ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের জগন্নাথপুর ঘাটের মহানন্দা নদীতে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান চাঁচল থানার বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় বাসিন্দারা নদীতে নেমে নিখোঁজ যাত্রীদের খোঁজে তল্লাশি শুরু করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের জগন্নাথপুর ঘাটের অপর প্রান্তে মুকুন্দপুর ঘাট এলাকায় একটি বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ওই বাইচ প্রতিযোগিতা দেখার জন্য মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের জগন্নাথপুর মল্লিকপাড়া এছাড়াও একাধিক গ্রামের শতাধিক মানুষ এদিন জগন্নাথপুর ঘাট থেকে একটি নৌকো করে মুকুন্দপুর ঘাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। ওই সময় মহানন্দা নদীতে নৌপথে অতিরিক্ত যাত্রী থাকার ফলে নৌকা জলের তলায় চলে যায়। উত্তরবঙ্গ ভারী বৃষ্টির ফলে মহানন্দা নদীতে এখনো জল বেশি থাকার কারণে নৌকা যাত্রীদের আর উদ্ধার করা যায়নি। কয়েকজন যাত্রী শুধু সাঁতরে কোনো রকমের প্রাণে বেঁচেছেন, বাকি প্রায় 60-70 জন যাত্রী এখনো নিখোঁজ রয়েছে বলে প্রশাসন সূত্রের খবর। 2 জন যাত্রীর দেহ উদ্ধার করেছে স্থানীয় বাসিন্দারা, যদিও বাসিন্দারাই প্রথমে উদ্ধার কাজে নেমে পড়ে। খবর পেয়ে ছুটে যান চাঁচল থানার পুলিশ। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। মাথাভাঙ্গা শহরের 8 নং ওয়ার্ডের সানশাইনিং ক্লাবের মহিলা পরিচালিত পুজো প্যান্ডেলের উদ্বোধন করলেন বিএসএফের 47 নং ব্যাটালিয়নের ইন্সপেক্টর চন্দন কুমার। মাথাভাঙ্গার শান সাইনিং ক্লাবের 6ষ্ঠ বার্ষিক দুর্গাপূজা উদ্বোধন করা হলো। এদিন এই পূজোর উদ্বোধন করেন বিএসএফের 47 নম্বর ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার চন্দন কুমার। উপস্থিত ছিলেন বিএসএফের 47 নম্বর ব্যাটালিয়নের ইন্সপেক্টর জনকলাল ও বেদ প্রকাশ। এবারে তাদের পুজোর থিম ইয়ার স্ট্রাইক। এদিন তারা পুজো উদ্বোধন করে খুশি হয়েছেন। ফিতা কেটে এদিন পুজোর উদ্বোধন করা হয়। पब्लिक हम पे भरोसा करे और यहाँ पे आके हमको ऐसा लगा कि पब्लिक हम पे भरोसा करती है
इतना सम्मान जितना इज्जत यहाँ पे हमको मिला है बहुत अच्छा लगा करके। और हम चाहते हैं कि ऐसा ही हमारे साथ पब्लिक सहयोग करते रहे, हम भी उनका इतना सम्मान करें और वो भी हमारा इतना सम्मान करें, दोनों का जब आपस में सहयोग होगा हमारा देश जिस हम चाहते हैं कि हमारा देश जिस ऊंचाई पर जाए अपने आप वो हमारा देश वहाँ पे पहुँच जाएगा। और यहाँ का जो व्यवस्था है चाहे वो अभी अभिनंदन वाला जो बना रखे हैं, ठीक है, ये अभूतपूर्व है, बहुत ही अच्छा लगा देख करके कि चलो देश की सेवा का जो जज्बा है वो अभी सब जगह जगने लगा। आम आदमी को क्या बोलना चाहते हैं पूजा की तरफ से? आम आदमी को हम यही चाहते हैं कि जो हमारा इस पूजा का मकसद होता है, संदेश होता है, इसका जो संदेश है कि बुराई पर अच्छाई की जीत, दशहरा ही है जो बुराई पर अच्छाई की जीत है। हम हमेशा ही चाहते हैं कि हमारा जो ये संस्कार है, हमारी जो भारतीय संस्कृति है, हमेशा हम अच्छे रहें, आपस में सहयोग प्रेम से रहें और हमेशा बुराई पर अच्छाई की जीत का जो प्रतीक हमारा पूजा है इसी को हम हमेशा बुराई पर अच्छाई की जीत का मनाते रहें और हमेशा बुरे को छोड़ें और अच्छे को अपने आप में ग्रहण करें। বাংলা লোক সংস্কৃতি গানের মধ্য দিয়ে মালদাবাসীকে আগমনী শুভেচ্ছা জানালো শহরের কিছু উঠতি যুবক। পঞ্চমীর সন্ধ্যায় মালদা শহরের উঠোন প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বাংলা লোক সংস্কৃতি গানের মধ্য দিয়ে মালদাবাসীকে আগমনী শুভেচ্ছা জানালো শহরের কিছু উঠতি যুবক। পঞ্চমী সন্ধ্যায় শহরের মালদার উঠোন প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হয় অনুষ্ঠান, চলে রাত 11টা পর্যন্ত। জমজমাটি লোকসঙ্গীত ও ব্যান্ডের গানের মধ্য দিয়ে নিজেদের উদ্যোগে কলকাতার সমতুল্য ফরিক ব্যান্ডের টিম তৈরি করে এই যুববৃন্দ। এদিন সন্ধ্যায় প্রচুর মানুষ ভিড় জমায় ব্যান্ডের গান শুনতে। ব্যান্ডের গান, ঢাকের বাজনা, ধুপচি নাচে মাতিয়ে তোলে মালদা শহর। আজকে এখানে ব্যান্ডের একটা আগমনী প্রোগ্রাম করা হচ্ছে, আশা করি এই আগমনী প্রোগ্রাম এখানে সবার খুব ভালো লাগবে। আমাদের সব ছোট ছোট স্টুডেন্টরা মিলে আমরা প্রোগ্রাম, সবাই এখন সবাই ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, সবাই মিলে আমাদের ছোটোখাটো উদ্যোগ এবং সবার সহযোগিতা, সবার আর্থিক সহযোগিতার মাধ্যমে আজকের এই প্রোগ্রাম ফুটে উঠেছে আজকে মালদার উঠোনে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। মানে এটা কি পুজোর জন্য আজকে পঞ্চমীর শুভেচ্ছা? হ্যাঁ, পঞ্চমী শুভেচ্ছা অর্থাৎ আগমনী, মা যে আমাদের কোলে আসছেন, মা যে আমাদের কাছে আসছেন, এটা নিয়ে আমাদের। ব্যান্ডের নাম? ব্যান্ডের নাম হচ্ছে ফরিন ব্যান্ড এবং লোকসঙ্গীতের এটি একটি ব্যান্ড। আপনারা কিছুক্ষণ পরে হয়তো লোকসঙ্গীত শুনতে পাবেন আমাদের সাথে এবং আশা করি আপনাদের আমাদের এই সহযোগিতা একান্তভাবে কামনা করব আমরা। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন ভয়েস অ্যাপ কি আওয়াজ। দুর্গাপুজো ও ফুলপাতি উপলক্ষে শিলিগুড়ির টরয়েড ওয়ার্স গোর্খা ডেভেলপমেন্টের চেয়ারম্যান ও আলিপুরদুয়ার জেলা পরিষদের মেন্টর মাননীয় মোহন শর্মার পক্ষ থেকে সকলকে শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং সকলের আনন্দ ও উল্লাসের সাথে কাটুক পুজোর দিনগুলি। নমস্কার, আমি মৃদুল গোস্বামী, সভাপতি আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস। শারদ উৎসবের প্রাক্কালে আলিপুরদুয়ারের সমস্ত নাগরিকবৃন্দের কাছে আমার আবেদন, এই উৎসবের মরশুমে সবাইকে প্রথমেই আমি আমার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাই। নমস্কার। দুর্গাপুজো ও ফুলপাতি উপলক্ষে তৃণমূল কংগ্রেসের কাজী ব্লকের সভাপতি মাননীয় বাবলু মজুমদারের পক্ষ থেকে সকলকে শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং সকলের আনন্দ ও উল্লাসের সাথে কাটুক পুজোর দিনগুলি। নমস্কার, জয় হিন্দ, জয় বাংলা, স্বস্থ রহিয়ে, স্বচ্ছ রহিয়ে। হম লোগ কি তরফ সে আপ লোগোঁ কো ফুলপাতি আর দুর্গাপূজা কা ঢের সারি বধাই और साथ में भाईचारा कायम रखे और उच्च नीच को मिटाइए। नमस्कार, यस फूलपाती दुर्गा पूजा एवं दशैं को उपलक्ष्य में हाम्रो जयगाउँ को संपूर्ण वासीलाई हार्दिक शुभकामना दिन चाहन्छु। आउनुहोस्, तपाई र हामी मिली यसपाली को चाडलाई शान्ति र खुसियालीको साथमा हामी मनाउँ। धन्यवाद। नमस्कार, आमी तपेन्द्र,
আলিপুরদুয়ার জেলাতে এইটাই ঠাকুরের কাছে কামনা। Himalayan Optics, Eye Care and Contact Lens Clinic, Computer Eye Testing, हर तरीके की Power Glasses, Branded चश्मा और हर तरीके की Stylish Sunglasses उपलब्ध है। तो आज ही आइए Himalayan Optics, हनुमान मंदिर रोड जयगांव। Contact Number 0356626501। Nice house, Kumar. So nice. Thank you, ma'am. ये रसगुल्ले इतना मत खा, नहीं तो मेरे जैसा फुटबॉल बन जाएगा। मम्मी फुटबॉल बुला रहा है। जिन दागों को आप नजरअंदाज करते हैं, दूसरों को सबसे पहले वही नजर आते हैं। इसलिए बर्जर इजी क्लीन पेंट विद क्रॉस लिंकिंग पॉलीमर, नो दाग नो धब्बा, ओनली ब्यूटीफुल वॉल्स। बर्जर इजी क्लीन पेंट। किचन गैलरी, एक्सक्लूसिव शोरूम फॉर मॉड्यूलर किचन, एक्वेरियम, फिश एंड पेट्स, लास्ट कॉर्नर MG रोड जयगांव। आप देख रहे हैं आपकी चैनल वॉइस, आपकी आवाज। फिरे आसलम आजकल विस्तारित खबरें। চাঁচলের নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4, এখনও নিখোঁজ বহু যাত্রী। যদিও জেলা প্রশাসনের তরফ থেকে নির্দিষ্টভাবে ওই নৌকায় যাত্রীর সংখ্যা কত ছিল তা জানানো হয়নি। চাঁচলের নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4, এখনও নিখোঁজ বহু যাত্রী। যদিও জেলা প্রশাসনের তরফ থেকে নির্দিষ্টভাবে ওই নৌকায় যাত্রীর সংখ্যা কত ছিল তা জানানো হয়নি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রায় 60 জন যাত্রী ওই নৌকায় উঠেছিলেন। এর সঙ্গে নৌকাতে মোটর বাইক, সাইকেল নিয়েও যাত্রীরা ছিলেন। চাঁচলের জগন্নাথপুর থেকে মহানন্দা পেরিয়ে ওপারে ইটাহারের মুকুন্দপুর এলাকায় যাচ্ছিলেন বাইচ প্রতিযোগিতা দেখতে। মৃত এবং নিখোঁজদের বাড়ি চাঁচল থানার জগন্নাথপুর এলাকায়। শুক্রবার সকালে জগন্নাথপুর মহানন্দা নদীর ঘাটে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। ইতিমধ্যে ওই এলাকায় পৌঁছেছে রাজ্যের ভূমি ও রাজস্ব দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রাব্বানী সহ জেলা প্রশাসনের কর্তারা। ডুবুরি নামিয়ে মহানন্দা নদীতে তল্লাশি অভিযান চলছে। মৃতদের নাম পরিচয় এখনো জানা যায়নি। সকালে আরও একটা ডেড বডি পাওয়া গেছে, কালকে রাতে দুটো ছিল, এখন আর সকালে একটা ডেড বডি পাওয়া গেছে। আমাদের এনডিআরএফের টিম ড্রাইভার, এসডিআরএফের টিম ড্রাইভাররা এসছেন, তারা খোঁজাখুঁজি করছেন, তাদের তলা করছেন। আমরা নৌকাটা যেটা নেমেছিল সেটাকে খুঁজে বার করার চেষ্টা করছি। স্যার, নিখোঁজের সংখ্যা এখনো কত রয়েছে? নিখোঁজ তো আমাদের নৌকায় কত ছিল তার উপর ডিপেন্ড করবে। আমাদের যেটা তখন শোনা গেছিলো 30-35 জন নৌকায় ছিল, তার মধ্যে বেশিরভাগটাই তো অ্যাকাউন্টেড ফর হয়ে গেছে, 27-28 জন। আর বাকি যে 2-3 জন ডেথ ধরলে মোটামুটি মনে হচ্ছে পুরো নাম্বারটা অ্যাকাউন্টেড ফর হয়ে আছে। ডিপেন্ড করছে যে নৌকায় শুরুতে কতজন ছিল, কারণ এখান থেকে নৌকা পাশের বিহারের ঘাটে গেছিলো, সেখান থেকে কতজন লোক উঠেছে সেটা বিহারের অথরিটির সঙ্গে আমরা অ্যাসার্টিং করার চেষ্টা করেছি। সেই সময় ওখানে বিহারের ওখানে কেউ ছিলেন না, ওইখান থেকে নৌকাটা আবার ওখানে ইটাহারে যাচ্ছিল। কারণ কতজন ছিল যেটা আমাদের এখনও অব্দি ইনফরমেশন, 30-35 জন লোক ছিল, সেটা প্রায় পুরোটাই এখন অব্দি অ্যাকাউন্ট ফর হয়ে গেছে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। পথ দুর্ঘটনায় আহত 6 জন। দুর্ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার বীরপাড়া চৌপতির 31 নং জাতীয় সড়কে। আহতদের মধ্যে রয়েছেন
আলিপুরদুয়ার জেলার অন্যতম পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব তথা জেলা পরিষদের প্রাক্তন সহসভাপতি আতুল সুব্বা। পথ দুর্ঘটনায় আহত হলেন 6 জন। দুর্ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার বীরপাড়া চৌপতিতে 31 নং জাতীয় সড়কে। আহতদের মধ্যে রয়েছেন আলিপুরদুয়ার জেলার অন্যতম পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব তথা জেলা পরিষদের প্রাক্তন সহসভাপতি অতুল সুব্বা। তিনি বর্তমানে বিজেপির জেলা কমিটির আমন্ত্রিত সদস্য। বিজেপির বিধায়ক মনোজ টিগা জানিয়েছেন, কালচিনি থেকে বানারহাটের লক্ষ্মীপাড়া চা বাগানের সাংসদ জন্মাল্লার সঙ্গে দেখা করতে যাওয়ার পথে বীরপাড়া চৌপতিতে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে গিয়ে ধাক্কা মারে। অতুলবাবুর সঙ্গে আহত যশবন্ত সুডি নামে অপর একজনকে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বীরপাড়া থানার ওসি পেমা ওয়ান্ডিং ভুটিয়া জানান, গাড়িটি আটক করা হয়েছে, ট্রাকটির খোঁজ চলছে। পূজোর গাইড ম্যাপ উদ্বোধন করলেন মালদা জেলা পুলিশ সুপার আলোক রাজোরিয়া। ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত, বিকেল 3টে থেকে রাত 2টো পর্যন্ত সমস্ত রকম যানবাহন চলাচল বন্ধ থাকবে মালদা শহরে। পূজোর কটা দিন প্রতিমা দর্শনের ক্ষেত্রে দর্শনার্থীদের যাতে কোনো রকম সমস্যা না হয় তার জন্য বিশেষ কিছু পদক্ষেপ নিতে চলেছে জেলা পুলিশ। পূজোর গাইড ম্যাপ উদ্বোধন করলেন পুলিশ সুপার অলোক রাজোরিয়া। ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত, বিকেল 3টে থেকে রাত 2টো পর্যন্ত সমস্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে মালদা শহরে। পূজোর কটা দিন প্রতিমা দর্শনের ক্ষেত্রে দর্শনার্থীদের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য বিশেষ কিছু পদক্ষেপ নিতে চলেছে জেলা পুলিশ। জেলা পুলিশের পক্ষ থেকে পূজোর গাইড ম্যাপ উদ্বোধন করা হয় পুলিশ সুপারের অফিসে। পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশের পদস্থ কর্তারাও। এবার মালদা শহরে মোট 52টি ড্রপ গেট করা হচ্ছে। 40টি পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ থাকছে। এর বাইরে থাকছে আরো 30টি স্পেশাল পুলিশের বুথ, যেখান থেকে নজরদারি চালানো হবে। দর্শনার্থীদের সুষ্ঠুভাবে প্রতিমা দর্শন করার ক্ষেত্রেও নজরদারি চালাবে সাদা পোশাকের পুলিশ বাহিনী। এছাড়াও থাকছে 9টি আরটি মোবাইল এবং 3টি নাকা চেকিং পোস্ট। মালদা শহরের প্রতিমা দর্শনের ক্ষেত্রে গ্রামগঞ্জ থেকে যানবাহন নিয়ে যারা আসবেন তাদের জন্য 3টি জায়গায় পার্কিং জোন করা হচ্ছে। তার মধ্যে একটি হলো মালদা কলেজ মাঠ, শাহপুর দ্বিতীয় সেতু, অপরটি হচ্ছে রবীন্দ্র ভবন এলাকা। শহরের বিভিন্ন এলাকায় কোথায় কোথায় ড্রপ গেটগুলি থাকবে, নজরদারির ক্ষেত্রে পুলিশ কি ধরনের ব্যবস্থা নিতে চলেছে ওই গাইড ম্যাপে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি 34 নম্বর জাতীয় সড়কের বাইপাস রোড চালু হয়ে যাওয়াতে শহরের যানজট ব্যবস্থা অনেকটাই কমে যাবে বলে মনে করছেন জেলা পুলিশ কর্তারা। এই বিষয়ে পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, ড্রাইভ যেটা আমরা নিয়েছি আসামিদেরকে ধরছি, তার সঙ্গে সঙ্গে আমরা মানুষদেরকে সচেতন করার জন্য এই ড্রাগের সম্বন্ধে আমরা বিশেষ জোর দেব। তার সঙ্গে সঙ্গে ইউজ অফ টোব্যাকো যেটা আছে, আপনাদেরকে একটু পরে ডিএসপি ডিপি স্যার দেখাবেন, টোব্যাকো অ্যান্ড অন্য মাদক দ্রব্য যেটা আছে 100 মিটার এডুকেশনাল ইনস্টিটিউশন বা পাবলিক প্লেসে যে ওটা খাওয়া যাবে না, সেটা এই প্রচারটাও আমরা পূজা পণ্ডালের মাধ্যমে করব। তাছাড়া আইসি মালদা যে আছে নিজে একটা আরো সুন্দর কিছু লিফলেটস ওটা তৈরি করেছেন অ্যান্ড কিছু অডিও ক্লিপস তৈরি করেছেন, সেটাও আমরা পূজা পণ্ডালের মাধ্যমে সেটা চালানো হবে। অ্যান্ড ডিএসপি ট্রাফিক ফুল সেফ ড্রাইভ সেল লাইফে একটা অডিও ক্লিপ তৈরি করছেন, সেটাও চালানো হবে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন ভয়েস অ্যাপ কি আওয়াজ। দুর্গাপুজো ও ফুলপাতি উপলক্ষে শিলিগুড়ির টরাইডওয়ার্স গোর্খা ডেভেলপমেন্টের চেয়ারম্যান ও আলিপুরদুয়ার জেলা পরিষদের মেন্টর মাননীয় মোহন শর্মার পক্ষ থেকে সকলকে শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং সকলের আনন্দ ও উল্লাসের সাথে কাটুক পুজোর দিনগুলি। নমস্কার, আমি মৃদুল গোস্বামী, সভাপতি আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস। শারদ উৎসবের প্রাক্কালে আলিপুরদুয়ারের সমস্ত নাগরিকবৃন্দের কাছে আমার আবেদন, এই উৎসবের মরশুমে সবাইকে প্রথমেই আমি আমার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন জানাই। নমস্কার। দুর্গাপুজো ও ফুলপাতি উপলক্ষে তৃণমূল কংগ্রেসের কালচিনি ব্লকের সভাপতি মাননীয় বাবলু মজুমদারের পক্ষ থেকে সকলকে শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং সকলের আনন্দ ও উল্লাসের সাথে কাটুক পুজোর দিনগুলি।
नमस्कार, जय हिंद, जय बांग्ला, स्वस्थ रहिए, स्वच्छ रहिए। हम लोगों की तरफ से आप लोगों को फूलपाती और दुर्गा पूजा का ढेर सारी बधाएं और साथ में भाईचारा कायम रखे और उच्च नीच को मिटाइए। नमस्कार, यस फूलपाती दुर्गा पूजा एवं दसैँको उपलक्ष्यमा हाम्रो जयगाउँको सम्पूर्ण वासीलाई हार्दिक शुभकामना दिन चाहन्छु। आउनुहोस् तपाईँ र हामी मिली यसपालिको चाडलाई शान्ति र खुसियालीको साथमा हामी मनाउँ। धन्यवाद। नमस्कार, আমি তপন কর, আলিপুরদুয়ার জেলা থেকে, এইটাই ঠাকুরের কাছে কাম। हिमालयन ऑप्टिक्स, आई केयर एंड कॉन्टेक्ट लेंस क्लिनिक, कंप्यूटर आई टेस्टिंग, हर तरीके की पावर ग्लासेस, ब्रांडेड चश्मा और हर तरीके की स्टाइलिश सनग्लासेस उपलब्ध है। तो आज ही आइए हिमालयन ऑप्टिक्स, हनुमान मंदिर रोड, जयगांव। कॉन्टेक्ट नंबर 0356626551। नाइस हाउस कुमार, सो नाइस, थैंक यू मैम। ये रसगुल्ले इतना मत खा, नहीं तो मेरे जैसा फुटबॉल बन जाएगा। मम्मी फुटबॉल बुला रहा है। जिन दागों को आप नजरअंदाज करते हैं, दूसरों को सबसे पहले वही नजर आते हैं। इसलिए बर्जर इजी क्लीन पेंट विद क्रॉस लिंकिंग पॉलीमर, नो दाग नो धब्बा, ओनली ब्यूटीफुल वॉल्स। बर्जर इजी क्लीन पेंट। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets. Glass Corner, MG Road, Jaigaon. आप देख रहे हैं आपके चैनल वॉइस, आपकी आवाज। फिरे आसलाम आजकल विस्तारित खबरे। জলপাইগুড়ি জেলা ধূপগুড়ি ব্লকের পাটকাটা অগ্রণী সংঘ ও পাঠাগারের সর্বজনীন সর্বজয় দুর্গোৎসব এ বছরে 62তম বর্ষে পদার্পণ করল। দেখুন তার ছবি। তারপরে
জলপাইগুড়ি জেলা ধূপগুড়ি ব্লকের বামনপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটির শারদীয় দুর্গা উৎসব এবছরের 80তম বর্ষে পদার্পণ করল, দেখুন তার ছবি। জলপাইগুড়ি জেলা ধূপগুড়ি ব্লকের মোহরিপাড়াতে অনুষ্ঠিত সর্বজনীন শারদীয় উৎসবের দৃশ্য দেখুন। নমস্কার, আমি মৃদুল গোস্বামী, সভাপতি আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস। শারদ উৎসবের প্রাক্কালে আলিপুরদুয়ারের সমস্ত নাগরিকবৃন্দের কাছে আমার আবেদন, এই উৎসবের মরশুমে সবাইকে প্রথমেই আমি আমার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাই। আমার থেকে যারা বয়সে বড়, বয়োজ্যেষ্ঠ গুরুজন, তাদের প্রতি রইল আমার প্রণাম এবং সেলাম। নমস্কার। দুর্গাপুজো ও ফুলপাতি উপলক্ষে তৃণমূল কংগ্রেসের কালচিনি ব্লকের সভাপতি মাননীয় বাবলু মজুমদারের পক্ষ থেকে সকলকে শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং সকলের আনন্দ ও উল্লাসের সাথে কাটুক পুজোর দিনগুলি। নমস্কার, জয় হিন্দ, জয় বাংলা, স্বস্থ রহিয়ে, স্বচ্ছ রহিয়ে। হম লোগ তরফ সে আপ লোগোঁ কো ফুলপাতি আর দুর্গা পূজা কা ঢের সারি বধাইয়ে আর সাথ মে ভাইচারা কায়েম রেখে আর উচ্চ নীচ কো মিটাইয়ে। নমস্কার, ইয়েস ফুলপাতি দুর্গা পূজা এবং দশাই কো উপলক্ষ্যমা
हाम्रो जयगाउँको सम्पूर्ण वासीलाई हार्दिक शुभकामना दिन चाहन्छु। आउनुहोस् तपाईँ र हामी मिली यसपालिको चाडलाई शान्ति र खुसियालीको साथमा हामी मनाउँ। धन्यवाद। দুর্গাপুজো ও ফুলপাতি উপলক্ষে শিলিগুড়ির টরাইডওয়ার্স গোর্খা ডেভেলপমেন্টের চেয়ারম্যান ও আলিপুরদুয়ার জেলা পরিষদের মেন্টর মাননীয় মোহন শর্মার পক্ষ থেকে সকলকে শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং সকলের আনন্দ ও উল্লাসের সাথে কাটুক পুজোর দিনগুলি। হিমের পরশ লাগে প্রাণে, শারদীয়ার আগমনে আগমনীর খবর পেয়ে বনের পাখি উঠল গে, শিশির ভেজা নতুন ভোরে মা আসছে আলো করে। ভয়েস রেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। উইশ ইউ অল হ্যাপি দুর্গাপূজা। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের দিশারি সংঘের সর্বজনীন শারদীয়া উৎসবের দৃশ্য দেখুন। দুর্গাপুজো ও ফুলপাতি উপলক্ষে তৃণমূল কংগ্রেসের কালচিনী ব্লকের সভাপতি মাননীয় বাবলু মজুমদারের পক্ষ থেকে সকলকে শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং সকলের আনন্দ ও উল্লাসের সাথে কাটুক পুজোর দিনগুলি। নমস্কার, জয় হিন্দ, জয় বাংলা, স্বস্থ রহিয়ে, স্বচ্ছ রহিয়ে। হম লোগ কি তরফ সে আপ লোগোঁ কো ফুলপাতি আর দুর্গাপূজা কা ঢের সারি বাধায়ে और साथ में भाईचारा कायम रखे और उच्च नीच को मिटाइए।
नमस्कार, यस फुलपाती दुर्गा पूजा एवं दसैँको उपलक्ष्यमा हाम्रो जयगाउँको सम्पूर्ण वासीलाई हार्दिक शुभकामना दिन चाहन्छु। आउनुहोस् तपाईँ र हामी मिली यसपालिको चाडलाई शान्ति र खुसियालीको साथमा हामी मनाउँ। धन्यवाद। দুর্গাপুজো ও ফুলপাতি উপলক্ষে শিলিগুড়ির টরাইডওয়ার্স গোর্খা ডেভেলপমেন্টের চেয়ারম্যান ও আলিপুরদুয়ার জেলা পরিষদের মেন্টর মাননীয় মোহন শর্মার পক্ষ থেকে সকলকে শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং সকলের আনন্দ ও উল্লাসের সাথে কাটুক পুজোর দিনগুলি। নমস্কার, আমি মৃদুল গোস্বামী, সভাপতি আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস। শারদ উৎসবের প্রাক্কালে আলিপুরদুয়ারের সমস্ত নাগরিকবৃন্দের কাছে আমার আবেদন, এই উৎসবের মরশুমে সবাইকে প্রথমেই আমি আমার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন জানাই। আমার থেকে যারা বয়সে বড়, বয়োজ্যেষ্ঠ গুরুজন, তাদের প্রতি রইল আমার প্রণাম এবং সেলাম। নমস্কার। হিমের পরশ লাগে প্রাণে, শারদীয়ার আগমনে আগমনীর খবর পেয়ে বনের পাখি উঠলগে, শিশির ভেজা নতুন ভোরে মা আসছে আলো করে। ভয়েস রেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। উইশ ইউ অল হ্যাপি দুর্গাপূজা। ভয়েস নিউজ সংবাদ আজকের মতো এ পর্যন্তই। ऑप्टिक्स आई केयर एंड कॉन्टेक्टलेस क्लिनिक, कंप्यूटर आई टेस्टिंग, हर तरीके की पावर ग्लासेस, ब्रांडेड चश्मा और हर तरीके की स्टाइलिश सनग्लासेस उपलब्ध है। तो आज ही आइए हिमालयन ऑप्टिक्स, हनुमान मंदिर रोड, जयगांव। कॉन्टेक्ट नंबर 0356626551। नाइस हाउस कुमार। सो नाइस। थैंक यू मैम। ये रसगुल्ले इतना मत खा, नहीं तो मेरे जैसा फुटबॉल बन जाएगा। मम्मी फुटबॉल बुला रहा है। जिन दागों को आप नजरअंदाज करते हैं, दूसरों को सबसे पहले वही नजर आते हैं। इसलिए बर्जर इजी क्लीन पेंट विद क्रॉस लिंकिंग पॉलीमर, नो दाग नो धब्बा, ओनली ब्यूटीफुल वॉल्स। बर्जर इजी क्लीन पेंट। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets. Last quarter, MG Road, Jaina. आप देख रहे हैं आपके चैनल वॉइस, आपकी आवाज़।